মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন একটু মেহরবানি করে চলে আসুন, আমি আর মাত্র কয়েক মিনিট কথা বলে নেমে যাব। আমি কোরআনুল করিমের সূরা তোহার 124 এবং 125 দুটো আয়াত এবং সূরা নিসার 75 নম্বর আয়াত আলোচনা করছি। সামান্য দুটো কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার 124 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেন, ওমান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, গাফেল থাকবে, ফাইন্না লাহু, তাহার জন্য রয়েছে, মাঈশাতান, এ জীবদ দশায় দনকা, অপমান, অপদস্থ, দুনিয়ার জয় ঝামেলা, বিপদ আপদ মুসিবত, এই দনকার ব্যাপক ভিত্তিক অর্থ। খুব ভালো করে শোনেন, সময় তো পাবো না, অল্প সময় আমি ওয়াজ করতে পারি না, এইটুকুর কথাই শুধু বলার চেষ্টা করি। আবার বলছি, আল্লাহ বলছেন অমান, যেই ব্যক্তি আওরদা দূরে থাকবে আন থেকে, জিক্রি আমার স্মরণ থেকে, ফাইন্না নিঃসন্দেহে লাহু, তাহার জন্য আছে, মাঈশাতান এই জীবনে পার্থিব জীবনে দনকা, দনকা আছে তার জন্য। এই দুনিয়া এলো দনকাত আছে, অনেক শুরু হু, আর ওই ব্যক্তির জন্য আরেকটা অপমানজনক শাস্তি হলো, কেয়ামতের দিন আমি তারে উঠাইব, ইয়াউমাল কিয়ামাতি আমা, অন্ধ বানাইয়া। তাহলে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে তার জন্য দুনিয়ায় শাস্তি হলো দনকা দেবে, আর আখেরাতের শাস্তি হলো অন্ধ বানায় উঠাবে। যখন অন্ধ বানায় উঠাবে আমরা তখন বলবো, কলা রব্বি, হে আল্লাহ, লিমা, কেন, হাসার তানি আমাকে উঠাইছো, আমা অন্ধ বানাইয়া, অকদ কুন্তু, আমরা ছিলাম বাসিরা, চক্ষুষ্মান ছিলাম, চক্ষু আমার ছিল, আপনি কেন আমাকে অন্ধ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا, ও বান্দারে, দুনিয়ার বুকে আমি মাওলা আমার যে আয়াতগুলো ছিল, আয়াতুনা অর্থাৎ সমস্ত আয়াত 6666টি আয়াত, এই আয়াতগুলো তুমি ভুলে গিয়েছিলে, মানছিলে না, আমল করছিলে না, ফানাসি, তাহা তুমি ভুলে গিয়েছিলে, দুনিয়ায় তুমি ভুলে গিয়েছিলে, এজন্য আমি মাওলা তোমাদের জন্য আজকে আখেরাতে তোমাদের ভুলে গেলাম। সকলে বলুন আউযুবিল্লাহ। এবার বুঝেন পয়েন্ট আসেন, আল্লাহ বলছে আয়াতকে মানছিল না, ভুলে গেছিল, আমিও তোমাদের ভুলে গেলাম। এখন বলতে চাই, রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতর একটা দুটো আয়াত নয়, 6666টি আয়াত দান করেছেন, এর ভিতরে শতাধিক আয়াত জিহাদ সম্পর্কে এসেছে। রাজনীতির ক্ষেত্রে মিনিমাম 200 আয়াত এসেছে, এই প্রায় 300 থেকে 350 আয়াত। এই আয়াতগুলো দেখো, আমরা কোন মাহফিলে বলতে চাই, বলার আগেই কর্তৃপক্ষ থেকে অথবা কেউ জানাই দেয়, হুজুর রাজনীতির কথা বলবেন না, আর জিহাদের কথা বলবেন না, আমি বলতে চাই কিয়ামতের দিন যে সমস্ত মানুষগুলোই হুঁশিয়ারি দান করেন, হুজুর রাজনীতির কথা বলবেন না, জিহাদের কথা বলবেন না,
আমার বিশ্বাস কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবে 350 আয়াত ভুলে গিয়েছিল, আলেমদের বলতে দাও নাই, আজ কিয়ামতের ময়দানে তোদের কো আবু জাহেলের কাতার রেখে আমি তোদের ভুলে গেলাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 75 নম্বর আয়াতের ভিতর বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোদের জন্য আমি বলে দিচ্ছি, তোরা শুনে রাখ, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন জিহাদ করছো না, লড়াই করছো না, সংগ্রাম করছো না, কি জন্য করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষেত্র সম্পর্কে জানাই দিচ্ছি, পরিবেশ জানাই দিচ্ছি, ওই পরিবেশ যদি হয় তুমি যদি জিহাদ না করো, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত পড়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন আবু জাহেলের কাতারে উঠাইবে। আমি প্রতিটা আলোচনায় আয়াত নম্বর বলে নেই, তাফসীর খুলে রাখবেন, একটা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন কান কেটে গোপালগঞ্জ চলে যাব, গাজীপুর এক মিনিটের জন্য থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতের ভিতরে পরিবেশ সম্পর্কে জানাই দেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও দুনিয়ার মানুষ ঈমানদাররা, আমি আল্লাহকে যারা ঈমানদার, ঈমান এসে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে মানো, লা তুকাত কেন তোমরা তুকাতিলুন, জিহাদ করছো না, লড়াই করছো না, ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর পথে, এই পরিবেশনে জিহাদ করা তোমার জন্য ফরজ, আমি মাওলা বলে দিচ্ছি, পরিবেশটা হলো তোমরা দেখতে মামা এক শ্রেণীর মানুষ, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হে রাব্বুল আলামিন আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, যে জনপদের ভিতরে তুমি পাঠাইছো নামে মাত্র মুসলমান, কামে সব মুনাফিক, রাব্বুল আলামিন এরা মুসলমানের নাম ধরে আমাদের উপরে নির্যাতন করে আমাদের কোরআন হাদিসের আলোচনা কথা বলতে দেয় না, এমন কামল পর্যন্ত করতে দেয় না। আল্লাহ বলতেছেন নাবাল পরিবেশ যদি তুমি দেখতে পাও তখন তুমি কি করবা, একটা দোয়া পড়বা, ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, রাব্বুল আলামিন তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক বানাই দাও। আমরা মনে করি এই জামানার অভিভাবক সাল্লামা জুনায়েদ বাবা নগরি, এই জামানার অভিভাবক ছিল মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ, এই জামানার অভিভাবক এখনো পর্যন্ত আল্লামা মামুনুল আকাশ সাহেব আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন দোয়া করবা রব্বানা তুমি আমাদের জন্য অভিভাবক পাঠাই দাও, আল্লাহ যেন বলতে চান যুগে যুগে তোদের ভিতরে অভিভাবক রয়েছে, অভিভাবক তোরা খুঁজে নে। আল্লাহ তার শেষে বলে দিচ্ছেন আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও, কোন ক্ষেত্রে? আল্লাহ বলতেছেন এক শ্রেণীর লোক মিনার রিজাল ওয়ান নিসা, দেখবা রিজাল মানে পুরুষদের ভিতরে এক শ্রেণীর লোক আল্লাহর কাছে রুনাদারি করতেছে, গোপনে প্রকাশ্যে বলার শক্তি নাই, বাহিরে গেলে গুলি করে যাওয়ার শক্তি নাই, তারা বলতেছে রব্বানা আখরিজনা, আল্লাহ তুমি এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। মিনার রিজাল ওয়ান নিসা মহিলারাও আছে যারা ধর্ষিতা হচ্ছে এই বাংলার জমিনে, যার ধর্ষণের সেঞ্চুরি পালন করা হয় সেই ক্ষেত্রে মহিলা আল্লাহর কাছে বলে আল্লাহ জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু শিশুরাও দেখবা এরা আমি মাওলার কাছে জনপথের জালিমদের হাত থেকে বাঁচার জন্য আমি মাওলার কাছে তারা পানা চাচ্ছে। এমন ঘটনা আছে মারে একজনের দোষ হয় আরেকজনের, গতকালকার ঘটনার আপনারা দেখবেন, মারছে একজনের হেফাজতের আমিরের দোষ হয়, চুরি করে আব্দুল করিম নাম হয় হালিমের, এমত অবস্থায় আবিদ
মাহফিলের ভিতরে আমার ইউটিউবে আসছে, আপনারা সেটা ভালো করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষে বলা ইয়াতাব্বাদুকুম বাদান, এইভাবে করে অনেক কথাগুলো সেখানে বলা হয়েছে সূরা হুজরাতের 6, 8, 9, 10, 11, 12 এই পাঁচটা আয়াতের ভিতরে বলা হয়েছে। যেই বদগুণের কথা বলা হয়েছে সব বদগুণগুলো খুঁজলি এক শ্রেণীর এক সম্প্রদায় একটা গোষ্ঠীর ভিতরে আমরা এখন বাংলাদেশে খুঁজে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও দুনিয়ার মানুষে জিহাদ করা লাগবে, লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। আল্লাহর কাছে যদি বলি মাওলা কতক্ষণ পর্যন্ত তোমার পথে জিহাদ করব, আল্লাহ বলে দিলেন পরিবেশটা হলো এরকম, যেরকম যদি দেখো কোনো সন্তানরা শিশুরা নারীরা আবাল বিরুদ্ধ বনে, আমি মাওলার কাছে বলতেছে আল্লাহ জালিমদের অত্যাচার তো সহ্য করতে পারি না, এমত অবস্থায় তোমাদের প্রত্যেকের পরে জিহাদ করা ফরজ। আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয় রব্বুল আলামিন কাদের সঙ্গে জিহাদ করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা জাহিদু, জিহাদ করো তোমরা মুনাফিকিন আর কাফের এই দুই শ্রেণীর বিপক্ষে সব সবার জন্য তোমরা সংগ্রাম করবা, লড়াই করবা, জিহাদ করবা। যারা কোরআনের আয়াতকে বানচাল করে দিতে চায়, লোকসভায় সংবিধানে বসে কোরআনের আয়াত উত্থাপন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং জিহাদ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতক্ষণ পর্যন্ত সেই লড়াইটার জিহাদটা করবে, আমি মাওলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়ায়াকুনাদ্দীনু কুল্লুহু লিল্লাহ ওয়ায়াকুনাদ্দীনু লিল্লাহ। আল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করবা, জিহাদ করবা, লড়াই করবা, যতক্ষণ পর্যন্ত আমি মওলার কোরআন মাফিক সংবিধান যতক্ষণ না পর্যন্ত তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? বাড়াই দেওয়া হলো, আবার তো 9:20 দিয়েছেন, আবার 5 মিনিট বাড়াইলেন কেন? এখন আল্লাহ বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত জমিন থেকে জনপদ থেকে ফিতনা দূর হয়ে না যাবে অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করো। এরপর আল্লাহ বলছে ওয়াকুরুদ্দীনুলিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয়, কোরআন সংবিধান বাস্তবায়ন না হয়, অতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি মুমিন মুত্তাকি মুসলমানের জিহাদ করা ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি না করো, আল্লাহ তো ভালো করে আমাদের চরিত্র জানে যে একে বললেও শুনবে না, আল্লাহ পরে শর্ত লাগাই দিছে, কন্ডিশনাল সেন্টেন্স ইংরেজিতে বলুন তো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করে বলে দিলেন সেকেন্ড কন্ডিশনাল, ফাইনিল তাহাও যদি তুমি এটা না করো, ওখান থেকে যদি ফিরে আসো, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তুমি জালিম হবা, এই জালিমদেরকে আমি রাব্বুল আলামিন কোনো ক্ষেত্রে সহযোগিতা করবো না। এখন আপনি বলবেন যে হুজুর এই কথা আমরা মানলাম না, আমেরিকা তারপরে ইসরায়েল রাশিয়া চীন তারপর আমাদের প্রতিবেশী ভারত এরা সর্বরকমের মাতুব্বরি সর্দারি করতেছে, কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যে মান কান ইরিদ হারসাল আখিরা নাসিদ লাহু ফি হারসিহি, যারা আখিরাতের জন্য কাজ করে দুনিয়ায় সফলতা দেখা নাও যেতে পারে কিন্তু তাদের জন্য পরকালীন বিরাট সফলতা অপেক্ষা করছে। অমান কান ইরিদ হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, নুতিহির তাফসীর বলে দেখেন, 11টা তাফসীর আমি পড়ে দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের সামান্য কিছু দেই, এই সামান্য কিছু দিয়ে তোরা দেখছিস ওরা মসনদে বসে আছে, বড় চেয়ারে বসে আছে, এমপি মিনিস্টার হয়েছে, মরার পরে দেখবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমান কান ইরিদ হারসাল আখিরা নাযিদ লাহু ফি আরযিহি, যেই ব্যক্তি আখেরাতের জন্য কাজ করে আমি মাওলা ওই ব্যক্তির জন্য আখেরাতের জান্নাতের পরিবেশ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ ভাই দস্ত বজরগ,
আমরা এই দেশে যত মানুষ বসবাস করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাসদ বাসদ যাই করি, আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই যে আমাদের গত পরশুদিন আমাদের জাতির জনকের এই কি বলে জন্ম শতবার্ষিকী যে পালন হয়ে গেল, আমাদের আমাদের জাতির জনক আপনারা বলে থাকেন, আমরা ওলামাই কেরাম বলি স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার স্থপতি যার নেতৃত্ব না হয়ে বাংলা স্বাধীন হতো না। তার সম্পর্কে বলতে চাই, উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতেন হাসু, আইসিয়া যখন সকালবেলা রেডিও চালাইছে, রেডিও চালাই দেখে যে রেডিও চালাইয়া সারেগামা পাদানিসা ওই হিন্দুদের গীতা বৌদ্ধ ইত্যাদি পাঠ হচ্ছে, ডাক দিয়ে বললেন হাসুর মা এই রেডিও সেন্টারের দায়িত্ব কার পরে দেওয়া হয়েছে, বলে যে এটা তো আমি জানি না, বলে তো আমি যে মুসলমানের সন্তান, আমার আব্বা হাজি আমার মা হাজি, আপনারা হয়তো শেখ সাহেবের পরিবার সম্পর্কে জানেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ধর্মীয় পরিবারের ব্যক্তিত্ব তিনি ছিলেন, ইসলামী ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন, উনি তখন বলতেছেন যে আমি যেই পরিবারের মানুষ ও হাসুর মা, কোরআন শরীফ বাংলার জমিনে প্রথমে রেডিওতে তেলাওয়াত হবে না, আর সেখানে গীতা পাঠ হচ্ছে, এটা হতেই পারে না, ওরা ওনার তখন থেকে সকালবেলা কোরআন শরীফ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হয়। এখন কিছু নাস্তিকবাদী তৈরি হয়েছে যারা এই দলটাকে আরো ভুলন্ঠিত করার জন্য, এদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কিছু উপদেষ্টা তৈরি হয়েছে, এই উপদেষ্টারা এদেরকে একদম 200 বছরের পিছনে নিয়ে যাচ্ছে। এজন্য এই জনপ্রিয় দলটার নেতৃত্বে যারা আছে, আমরা তাদেরকে বলবো এই সমস্ত বেয়াদবগুলোকে সরান। হাসানুল হক কিন্তু নামটা কত চমৎকার, আমার মরহুম হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহ মারকাতাহু ওয়া জালাল জান্নাত মাসরাহু, তাকে সারা জীবন তেতুল হুজুর বলেছে, আর তাকে আপনারা সাথে রাখেন এই জন্য আপনাদেরকে আমরা পছন্দ করি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের সূরা সফের 11 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি কেমন একটি ব্যবসার কথা জানাই দেব না দুনিয়ায়, তোমাদেরকে আমি একটা ব্যবসা সম্পর্কে বলেছি কুরআনুল কারীমের ভিতরে, এই ব্যবসাটা যদি করো ব্যবসার ভিতরে কোনো লস নাই, এই ব্যবসার ভিতরে মুনাফা যা হবে সব আমি মাওলা আসমান থেকে দিব, ওই মুনাফা নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 11 নম্বর আয়াতে 61 নম্বর সূরার ভিতরে বলেছেন, ইয়া আইয়াহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, আল্লাহ সব ঈমানদারদেরকে বলছে, কারণ এই দেশে আমরা যারাই বসবাস করি, কোলামায় যারা বিশ্বাস করি, প্রত্যেকেই মুসলমান, প্রত্যেকেই জান্নাতে যাওয়ার আশা করতেই পারি, কারণ আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কলেমা যে পড়েছে বিশ্বাস করেছে সে যে দলই করুক না কেন জান্নাতে যাবেই যাবে। তবে তবে আমি আসতে গেলাম, আপনি 500 কোটি বছর পরে যাবেন, ওই যে 500 কোটি বছর পরে কেন গেছেন জানেন, দুনিয়ায় যে আকাম প্রকাম করছেন, কলেমা বিশ্বাসী ছিলেন, হজ করছেন, যাকাত দিতেছেন, দান সদকা করছেন, মাহফিলের সভাপতি রয়েছেন, আবার মন্দির কমিটিরও সভাপতি আপনি, এই জন্য আপনি কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামে থাকবেন, পুড়িয়ে কালা হইয়া একদম আস্ত চালালের মতো ওই শেষে জান্নাতে যাবেন, আল্লাহ চেহারাটা তখন ভালো করে দেবে। এই জন্য ভাইরা ফিরে আসেন, আমরা জাহান্নামে যেতেই চাই না, ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য সূরা সফের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন আসো বান্দা আমার সঙ্গে ব্যবসা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ইমানদাররা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসাটা করলে হাল্লাদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসা করলে এক নম্বর পয়েন্ট হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যত আযাব রয়েছে প্রত্যেকটি আযাব থেকে তোমাকে আমি বাঁচাইব। ব্যবসা করতে রাজি আছেন না আপনারা? ব্যবসার পয়েন্ট বলে আমি শেষ করে দেবো, 4 মিনিট আছে, আমি জীবন আধা মিনিটের দিকে দিকে নিই না। তুমিনুনা বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনবা,
এখন বলবেন যে হুজুর ইমান আনিছি, ইমানও আছে, তবে হ্যাঁ আপনার ইমান আছে, ইমান আছে বলেই তো আপনি মসজিদে যান, নামাজ পড়েন, ইমান আছে বলেই তো রোজা থাকেন, ইমান আছে বলেই তো যাকাত দেন, ইমান আছে বলেই তো আপনি হজ করেন, কিন্তু ইমান আছে আবার ভিতরে শয়তানি আছে, এজন্য আলেমদেরকেও আপনি ভালো চোখে দেখতে পারেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ইমানদাররা ইমান এনেছে তবে ইমান আনার ভিতরে বেজাল রয়েছে, আবার নতুন করে ইমান আনা লাগবে। ইমানদারদেরকে আল্লাহ বলছে ইমানদাররা ইমান আনো। আপনি যদি কোনো ডাক্তার দেখেন, ডাক্তার আপনি আবারও ডাক্তারি পড়ে আসেন, অপমান করা হবে না? আসলে সে ডাক্তারি পড়ছে ঠিকই, কিন্তু রোগ জ্বরের রোগের বাতের ইঞ্জেকশন দেয়, রাগ করে আপনি বলছেন যে ডাক্তার আবার একটু পড়িয়ে আসো। ইমান আসে ঠিকই, কিন্তু কোরআন শরীফের 350 আয়াত আপনি মানতে চান না, ওটা যে বলে তার আপনি জঙ্গিবাদ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন এক নম্বর পয়েন্ট হল তুমিনুনা বিল্লাহ, এক নম্বর পয়েন্ট হল আমি মাওলার পরে ইমান আনবা, দুই নম্বর পয়েন্ট হল অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুই নম্বর পয়েন্ট হল জিহাদ করবা, এক নম্বরে হল নিজের মাল দেবা, দ্বিতীয় নম্বর হল তারপরে তুমি জান দেবা। আল্লাহ ভালো করে জানে দুনিয়ার মানুষ বড় চালাক, পয়সা দিয়া কেটে পড়ার চেষ্টা করবে কিন্তু জান দিতে চাবে না, আবার কেউ জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে মালও দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার জান এবং মাল দুটো আছে, এই দুটো দিয়ে আমার কোরআনের হুকুমত কায়েমের জন্য তুমি চেষ্টায় লেগে যাও, অবশ্যই তুমি জান্নাতি হয়ে যাবা। দুটো কাজ, এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে, দুই নম্বর হলো জিহাদ করতে হবে। এখন জিহাদের কথাটা বলে দেড় মিনিটে আমি শেষ করে দিই। আমরা মনে করি যে জিহাদ মানেই হচ্ছে তরবারি নিয়ে কুপাকুপি করা, গোলাগুলি করা, মারামারি করা, নাউযুবিল্লাহি মিন যালিক। জিহাদের অর্থ এটা নয়, জিহাদ জুহুদুন শব্দ থেকে আসছে, অর্থাৎ চেষ্টা, প্রচেষ্টা, ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই টু এস্টাবলিশ দ্য ইসলামিক ল এন্ড কালচার। আপনার চেষ্টা করতে হবে কোরআনি হুকুমত, কোরআনি নিয়ম কানুন সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি কাউকে অন্যায় ভাবে বোমা মেরে গুলি করে মেরে ফেলেন, আল্লাহ রাসূল বলছেন মান কতালা নাফসান ফাআন্নামা কতালা নাস জামিয়া, যেই ব্যক্তি অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলো সে একজন কেনা সে যেন তাম পৃথিবীর 800 কোটি মানুষকে হত্যা করলো। এই জন্য ইসলামে কোনো অন্যায় ভাবে কাউকে হত্যা করা, মারা, এটা একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। যে হত্যা করবে ডাইরেক্ট সে জাহান্নামে চলে যাবে। তবে যদি নাকি কোনো সশস্ত্র সংগ্রাম যদি কোরআন হাদিসের হুকুমত বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিপক্ষের যদি মুখোমুখি হয়ে যায়, সেই ক্ষেত্রে পিছপা গেলে সে জাহান্নামী হবে, ওই ক্ষেত্রে যদি এগিয়ে যেয়ে শহীদ হয়ে যায় সে জান্নাতি হয়ে যাবে। শরিয়াত বুঝতে হবে, এজন্য চেষ্টা প্রচেষ্টা আপনার আবার চালাইতে হবে, কিন্তু কোনো অন্যায়ের পথ দিয়ে নয়, সঠিক পথে আপনার আবার। আল্লাহ রাসূল জীবনে যত জিহাদ করেছে, চেষ্টা প্রচেষ্টা, কিতাল করেছে, 37টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটা অফেন্সিভ যুদ্ধ ছিল না, সব ছিল ডিফেন্সিভ, অর্থাৎ রসুলকে আক্রমণ করছে, রসুল সেটা প্রতিহত করতে গিয়েছে। এজন্য আমাদেরকে বলা হয়েছে খেলা হবে, বাংলাদেশের কোনো ভাই কেরাম বলে যে আসেন মাঠে আমরা খেলবো তা বলে নাই, কিন্তু তারা শুধু আমরা দোয়া করেছি যে আমার ভাই সেটা আমার ভাই, আমার মুসলমান ভাই আল্লাহ হিদায়ত দাও, আমার ভাইকে নিয়ে আমরা একই সঙ্গে জান্নাতে যাব। আপনারা দেখছেন না মামুন আলক সাহেব আমাদের সেই ফরিদপুর যাইয়া আমার ভাইজানের বাসায় যায়, কিন্তু দাওয়া তো খাই আসছে, এবং অনেক ভালো মানুষ, ওনার আব্বু এমপি ছিল, অনেক ভালো মানুষ। আমরা চাই কোনো দ্বিধা বিভক্ত না রাখবো না, আমরা সবাই কুল্লু মুসলিমিন ইখওয়ান ইখওয়াতুন, সূরা হুজুরাতের ভিতরে আসছে যে প্রত্যেকটি মুসলমান ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই। তবে যদি আমাদের কোরআনের 6666টি আয়াতের কোনটাকে আপনি অস্বীকার করেন অথবা অস্বীকার করার ভান করতে চান, আপনি আমার রক্তের ভাই হলে আপনার সঙ্গে আমার জিহাদ রয়েছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 25 বাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।